বন্ধুরা, আমি গনি। আমার ইউটিউব চ্যানেল গনি ব্লগসে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজ চলেছি হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আমরা মানে আমি, আমার দাদামশাই, আমার মামা আর আমার এক মামাতো ভাই। আমরা শুনেছি হায়দ্রাবাদে নাকি পেট সংক্রান্ত চিকিৎসা খুব ভালো হয়, এই জন্য আমরা আজ হায়দ্রাবাদে যাচ্ছি চিকিৎসা করাতে। আমরা হায়দ্রাবাদের এআইজি হসপিটালে যাব, যে হসপিটালটা কিনা এশিয়ার সব থেকে ভালো পেট সংক্রান্ত চিকিৎসার জন্য। আমরা এআইজি চিকিৎসা করানোর পরে সেখান থেকে এলভি প্রসাদ আই হসপিটালে যাব। আমার মামার একটু চোখের সমস্যা ধরা পড়েছে। শুনেছি নাকি এলবি প্রসাদ আই হসপিটালে খুব ভালো ট্রিটমেন্ট হয়। বন্ধুরা, আমাদের বাড়ি কোচবিহার জেলা, তাই আমরা আমাদের জার্নি শুরু করেছি কোচবিহার থেকে। আমাদের হায়দ্রাবাদ যাওয়ার ফ্লাইট 11টার সময়, তাই সময় হাতে নিয়েই আমরা রওনা দিয়েছি। যখন আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম আকাশ পরিষ্কারই ছিল, কিন্তু যতই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ততই বৃষ্টি প্রচণ্ড আকার ধারণ করে। প্রথমে বৃষ্টি দেখে ভেবেছিলাম হয়তো বৃষ্টি আর থামবে না। যাই হোক, আমাদের কপাল ভালো, বৃষ্টি থেমে গেল। আমরা গাড়ির থেকে রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য নেমে পড়লাম। কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা এতটাই রোমান্টিক যে ভাষায় প্রকাশ করে বোঝানো মুশকিল। রাস্তার দুধারে সবুজ চা বাগান মনটা উদাস করে দেয়। এই সবুজ শ্যামলা চা বাগান দেখতে দেখতে কখন যে আপনি শিলিগুড়ি পৌঁছে যাবেন বুঝতেই পারবেন। এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা খানিকক্ষণ পরেই পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বাগডোগরা দূরত্ব মাত্র আধ ঘন্টা।
আমরা আবার আধ ঘন্টা পথ পেরোলাম। তারপরে আমরা চলে গেলাম বাগডোগরা এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছে চেক ইন করে আমরা চলে গেলাম এয়ারপোর্টের ভিতরে। সেখানে আমরা ফ্লাইটের জন্য অপেক্ষা করলাম এবং এরই ফাঁকে আমরা বাড়ির থেকে নিয়ে আসা আমাদের খাবার খেয়ে নিলাম এবং কিছু ছবিও তুলে নিলাম। যদিও ছবি তোলা বারণ, কিন্তু মনকে মানাতে পারলাম না, কিছু ছবিও তুলে নিলাম। এর খানিকক্ষণ পরে আমাদের কল হয়ে গেল, আমরা ফ্লাইটে গিয়ে বসে পড়লাম। আমরা টিকিট কেটেছি একটি ইন্ডিগো ফ্লাইটের, যেহেতু আমাদের জার্নির আগের দিনই ফ্লাইটের টিকিট কেটেছি। আমাদের টিকিট বাবদ দিতে হয়েছে 8,000 টাকা। আমাদের পার হেড 8,000 টাকা করে টিকিটের দাম পড়েছে। আমরা ছিলাম 4 জন, মোটামুটি 32,000 টাকা আমাদের পড়েছে টিকিট খরচ। আমাদের টিকিটে অনেক কিছু ফ্রি ফুড ছিল এবং আমরা সেটা জানতাম না। যখন এয়ার হোস্টেস এসে বলল যে স্যার আপনাদের ফ্রি ফুড আছে, আপনারা কী কী নেবেন বলুন, তখন আমরা বললাম না আমরা তো কোনো অর্ডার করিনি। তখন এয়ার হোস্টেস বলল আপনাদের ফ্রি ফুড আছে, আপনারা চাইলে নিতে পারেন। আমরা সে সুযোগটা আর মিস করিনি, আমরা ঝটপট অর্ডার দিয়ে দিয়েছিলাম বিস্কুট, কাজু, কোল্ড ড্রিঙ্কসের। এবং সেই ফুডগুলো খুবই সুস্বাদু ছিল, আমরা আমাদের যাত্রাপথে সেগুলো খেয়ে খুব মজাও পেয়েছি। দুই ঘন্টা সফর শেষে আমরা নেমে পড়লাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে। হায়দ্রাবাদ এয়ারপোর্টের ফুল ফর্ম হল রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
এয়ারপোর্টটি খুবই সুন্দর এবং এয়ারপোর্টের ভিতরে আছে অনেক সুন্দর সুন্দর দোকান এবং তাতে সাজানো আছে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র। আপনারা চাইলে সেই সব দোকান থেকে জিনিসপত্র কেনাকাটাও করতে পারেন। সত্যি একটি সুন্দর জায়গা। ফ্লাইট থেকে নেমেই আমরা প্রথমে আমাদের লাগেজ সংগ্রহ করলাম, এরপরে একটি ক্যাব বুক করলাম এবং রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল এআইজি হসপিটালের দিকে। যেতে যেতে দেখতে পেলাম হায়দ্রাবাদ শহর। সত্যি কি সুন্দর একটি শহর, কত সুন্দরভাবে সাজানো গোছানো শহরটি, দেখলেই চোখ জুড়িয়ে যায়। ক্যাবে করে যখন আমরা যাচ্ছি তখন আমরা শহরটি দেখছি, আর যতই শহরটি দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। শহর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এআইজি হসপিটালে। এই এআইজি হসপিটালটি অবস্থিত হায়দ্রাবাদে সদ্য তৈরি হওয়া হাইটেক সিটির গচিবলিতে। বন্ধুরা, আমি আছি এখন এআইজির সামনে, এশিয়ার সব থেকে বড় ইনস্টিটিউট গ্যাসের ট্রিটমেন্ট হয় এবং আরও অন্যান্য অনেক কিছু ট্রিটমেন্ট এখানে হয়। সেই এআইজির সামনে আমি দাঁড়িয়ে আছি। ভিতরটা এআইজিতে প্রাথমিক কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের খোঁজে।
এআইজি এর পাশেই অনেক হোটেল ও গেস্ট হাউস ভাড়া পাওয়া যায়। এখানে অনেক বাঙালি হোটেলও আছে। তবে আমরা ছিলাম একটি গেস্ট হাউসে যেটির নাম ছিল রয়্যাল পিঙ্ক গেস্ট হাউস। এই গেস্ট হাউসের ঘরগুলো ছিল খুবই সুন্দর। এআইজি হসপিটালের কাজকর্ম সেরে আমরা চলে যাই এলবি প্রসাদ আই হসপিটালে। এটিও এই হায়দ্রাবাদেই অবস্থিত। এখানে চোখের ট্রিটমেন্ট খুব ভালো হয়।